Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. সুপ্রভাত আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। এর আগের দিন আমরা একটা প্রবন্ধ পড়া শেষ করেছি, হারিয়ে যাওয়া কালি কলম। আর আজকে আমরা একটা কবিতা পড়ব, কবিতার নাম আফ্রিকা। আর কবি এটা সবাই জানে এই উত্তরটা, তবু বলে তো দিতেই হবে। কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের বইয়ে 36 পাতাতে এই কবিতাটা আছে, তুমি বইটা নিয়ে আসো, তোমার বাংলা বইটা আর তার সঙ্গে একটা খাতা একটা কলম আনো। আমরা পড়াটা শুরু করব। কবিতার নাম আফ্রিকা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যে কথাগুলো বাবা শুরুতে একটুখানি বলে দিতে হয়, তার সাথে কবিতার খুব বেশি সম্পর্ক নেই, কবিতার রসগ্রহণে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারপরেও এটা জেনে রাখো, জেনে রাখতে হবে আমাদেরকে, কারণ প্রশ্ন আসে এই ধরনের যে এই কবিতাটার উৎস কি, কোন কাব্যগ্রন্থে আছে, এরকম প্রশ্ন আসে। এই যে কবিতাটা আমরা পড়তে যাচ্ছি, যেটা কিনা তোমার বইয়ে 36 পাতায় আছে, সেই কবিতাটার উৎস যদি বলতে হয় তাহলে বলতে হবে সঞ্চয়িতার মধ্যে তো আছেই, সেটা ছাড়া রবীন্দ্রনাথের পত্রপুট এই কাব্যগ্রন্থের মধ্যে আমরা এই কবিতাটা পাব। পত্রপুটের 16 নম্বর কবিতা, আমাদের এই আফ্রিকা কবিতাটা পত্রপুট কাব্যগ্রন্থের 16 নম্বর কবিতা। আর একটা কথা যেটা একটুখানি কবিতাটাতে ঢুকবার আগে, শুরু করবার আগে বলতে হবে, এমন হবে জানো, তুমি যখন বইয়ের আরও অন্য অন্য কবিতা পড়বে তখন তোমার না এই কবিতাটাকে অনেক শক্ত লাগবে, মনে হবে যে এই কবিতাটা একটু বেশিই কঠিন। হ্যাঁ, ভাষাটা কখনো কখনো আমাদের একটু খটোমটো লাগতে পারে, কিন্তু ওই ভাষাটাকে যখনই আমি একটু আস্তে আস্তে পড়ে তার ভেতরে ঢুকে যাব, আমি যখন সত্যি সত্যি তাকে ছুঁতে পারব, তুমি দেখবে এই কবিতাটাই হচ্ছে তোমাদের পাঠ্যক্রমের শ্রেষ্ঠ কবিতা, সমস্ত দিক থেকে, সব দিক থেকে শ্রেষ্ঠ। কী অর্থে আমি বলছি বাবা, শুধু তার ভাষা, তার অপূর্ব গঠন এসবের জন্যে বলছি না, কবিতাটার যা বিষয় এই কবিতা না একই সঙ্গে প্রচণ্ড প্রতিবাদের কবিতা এবং ভীষণ শান্তির কবিতা, কালো মানুষদের হয়ে কথা বলবার কবিতা, যেটা সত্যি সত্যি আমাদের নিজেদের ভেতরে গ্রহণ করতে হয় যে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কোনো একজন, যে কোনো ভালো কাজের জন্যে কোনো একজন পথপ্রদর্শক তো লাগে। তুমি মনে করো যে এই কবিতা এবং এই কবি তোমার সেই পথপ্রদর্শক যিনি কীভাবে মানুষের অধিকার, বিশেষত নিপীড়িত লাঞ্ছিত মানুষের অধিকার কীভাবে প্রতিষ্ঠা করতে হয়, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কীভাবে কথা বলতে হয়, এইটা তোমাকে শেখাবে। এবং এই শেখাটা না জীবনের একটা অন্যতম শেখা, এটা শিখতেই হবে, যদি তুমি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে চাও তাহলে তোমাকে এটা অবশ্যই শিখতে হবে। আমরা শুরু করি
কোনো কঠিন লাগবে না, আমি বলছি। একটু ভেঙে ভেঙে থেমে থেমে আমরা পড়ব, দেখো কোনো শক্ত নেই, কোনো কঠিন লাগবে না। তুমি বইটা খুলেছো, বইটার দিকে একটুখানি তাকাবে, হ্যাঁ, কারণ প্রথম দিকের শব্দগুলো আমাদের কাছে একটু শক্ত লাগতে পারে। আর প্রথম যে স্তবকটা, সেই পুরো স্তবকটাই হচ্ছে একটাই মাত্র লাইন, একটাই লাইনে একটাই স্তবক, পড়ি তাহলেই দেখো পরিষ্কার হয়ে যাবে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। এই এতখানি বললে একটা পূর্ণ বাক্য বলা হলো এবং এই পূর্ণ বাক্যটাতেই পূর্ণ স্তবক হলো। আরেকবার বলি, আমি আরেকবার এই পুরো স্তবকটা বলবো, তারপরে আমরা ছোট্ট ছোট্ট করে, একটা বড় লাইন তো, একটা স্তবকে একটাই লাইন, অনেক বড় হয়েছে লাইনটা, সেটাকে আমরা ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে অর্থ শিখব। দেখো কোনো শক্ত নেই। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, কবি একটা যুগের কথা বলছেন, আমাদের কাছে স্পষ্ট, উনি যুগের আগেই আদিম বসিয়েছেন, আমরা বুঝতে পারছি উনি কোন সময়ের কথা বলছেন, আদিম যুগ। এবং উদ্ভ্রান্ত, কেন এই কথাটা বলা হলো উদ্ভ্রান্ত? উদ্ভ্রান্ত মানেটা কি? বিহ্বল, দিশাহারা। কে দিশাহারা জানো? স্রষ্টা স্বয়ং। কোন স্রষ্টা? যিনি কিনা পৃথিবী সৃষ্টি করছেন, তিনি। তিনি বুঝতে পারছেন না যে পৃথিবীটাকে উনি কিভাবে গড়বেন, উদ্ভ্রান্ত হয়ে আছেন, দিশাহারা হয়ে আছেন। সেই যুগটার কথা আমরা বলছি, মানে কবি বলছেন, যখন কিনা পৃথিবী কেবল সৃষ্টি হতে যাচ্ছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, কি করছেন স্রষ্টা? স্রষ্টা কাকে বলে? যিনি সৃষ্টি করেন তিনি হলেন স্রষ্টা, যিনি গড়েন, যিনি তৈরি করেন তিনি স্রষ্টা। তিনি কাকে গড়ছেন? পৃথিবীকে গড়ছেন। এবং গড়াটা, পৃথিবীকে তৈরি করাটা তার পছন্দ হচ্ছে না, তিনি নিজের প্রতি খুশি হতে পারছেন না। কবি ব্যবহার করেছেন শব্দটা অসন্তোষ। অসন্তোষ মানে সন্তুষ্ট না হওয়া। তিনি যেটা গড়ছেন সেই কাজটাতে তিনি সন্তুষ্ট নন। নিজের প্রতি অসন্তোষে কি করছেন স্রষ্টা? নতুন সৃষ্টিকে, নিজে যেটা সৃষ্টি করছেন সেটাকে বারবার করে বিধ্বস্ত করছেন, ভাঙছেন, গড়ছেন, ভাঙছেন, পছন্দ হচ্ছে না। যতক্ষণ না পছন্দ হচ্ছে ততক্ষণ অসন্তোষ, উনি খুশি হতে পারছেন না। নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, ভেঙে দিচ্ছেন, বিধ্বস্ত করে দিচ্ছেন, ভাঙছেন, ধ্বংস করছেন, আবার গড়ছেন, তার সেই অধৈর্যে অধৈর্য হয়ে যাচ্ছেন। কেন? কাজটা পছন্দ হচ্ছে না বলে। ঘন ঘন মাথা নাড়ার দিনে, এটা আমরাও করি, খেয়াল করো, কোনো একটা জিনিস পছন্দ না হলে আমরা মাথা নাড়ি, না এটা ঠিক ভালো লাগছে না। উনিও তাই করছেন, স্রষ্টাও তাই করছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে কি হলো? সমুদ্র তার হাত মেলে দিল। এবং হাত কেমন দেখো, উনি বলছেন রুদ্র সমুদ্রের বাহু। বাহু মানে হাত, তোমরা জানো। রুদ্র মানে রাগী, ফুঁসে ওঠা সমুদ্র, প্রচণ্ড রকমের ফুঁসে ওঠা সমুদ্র তার হাত বার করে দিল। সমুদ্রের কি হাত আছে নাকি ম্যাম? এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন। দিদি ভাই, সমুদ্রের হাত আছে, সমুদ্রের বাহু মানে? তুমি বলবে সমুদ্রের বাহু মানে সমুদ্রের ঢেউ, খুব স্বাভাবিকভাবে। তার ফুঁসে ওঠা সমুদ্রের ঢেউ, রুদ্র সমুদ্রের বাহু, সে কি করলো? প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। প্রাচী ধরিত্রী, দুটো শব্দ আমাদেরকে অর্থ শিখতে হবে। একটা হচ্ছে ধরিত্রী, ধরিত্রী মানে পৃথিবী, আর প্রাচী এটা মানে পূর্ব দিক, প্রাচী হলো পূর্ব দিক। তাহলে প্রাচী ধরিত্রীর পৃথিবীর পূর্ব দিক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কে করলো কাজটা? রুদ্র সমুদ্রের বাহু, মানে ফুঁসে ওঠা, রেগে ওঠা, ক্রুদ্ধ সমুদ্রের ঢেউ,
এখানে বাহু বলা আছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে ওটা সমুদ্রের ঢেউ। সমুদ্র তো আর কোনো মানুষ নয় যে তার হাত থাকবে। সে ছিনিয়ে নিয়ে গেল শুধু না আফ্রিকাকে, সে শুধু ছিনিয়ে নিয়ে গেল না, তারপরের লাইনটাতে কি বলছেন দেখো, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। তোমার চারদিক দিয়ে পাহারা বসিয়ে দিল। কার চারদিক দিয়ে? আফ্রিকার চারদিক দিয়ে। কার পাহারা? বনস্পতির পাহারা, বড় বড় গাছের পাহারা আফ্রিকাকে তারা ঘিরে ফেলল। তাহলে আফ্রিকাটা কি? আফ্রিকাটা হচ্ছে একটা ভূভাগ, একটা জমি, একটা বিশাল ভূখণ্ড যেটাকে কিনা সমুদ্র পৃথিবীর পূর্ব দিক থেকে টেনে ছিনিয়ে নিয়ে এসে ওই ভূখণ্ডটাকে চারিদিকে গাছের পাহারা বসিয়ে ঢেকে ফেললো। আর ওই ভূখণ্ডটাই হলো আফ্রিকা, যার চারিদিকে গাছের পাহারা, জঙ্গল, ভর্তি জঙ্গল। এবং তারপরে বলছে দেখো, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। অন্তঃপুর মানে ভেতরের বাড়ি। চারিদিকে গাছের পাহারা, তাহলে ভেতরে যে আছে সেটা হচ্ছে অন্তঃপুর, মানে এখানে আফ্রিকার ভূখণ্ডটা সেটাই অন্তঃপুর। এবং সেখানে আলোটা কেমন? কৃপণ। তুমি তো জানো কৃপণ কাকে বলে, যে অর্থ ব্যয় করতে যার কষ্ট হয়। এখানে কৃপণকে, এখানে কৃপণ হচ্ছে আলো, মানে আলো যেখানে কম ঢোকে। কেন কম ঢুকছে আলো? কারণ তার চারপাশে বড় বড় গাছের পাহারা বসানো আছে, সেই জন্যে আলো কম ঢুকছে। আমরা আরেকবার বলি শুরু থেকে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আমরা একটা আদিম যুগের কথা বলছি যখন কিনা পৃথিবী পরিপূর্ণভাবে সৃষ্টি হয়নি, সেই সময়কার কথা বলছি যখন স্রষ্টা নিজেই দিশাহারা, তার নিজের কাজকে তার পছন্দ হচ্ছে না। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি হচ্ছে? স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, নিজের কাজে খুশি হতে না পেরে, নতুন সৃষ্টিকে, তিনি যা নতুন সৃষ্টি করছেন সেটাকে বারবার করছিলেন বিধ্বস্ত, বারবার ভেঙে ফেলছিলেন, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে কেন উনি অধৈর্য হচ্ছেন? কাজটা পছন্দ হচ্ছে না বলে। এবং অধৈর্য হয়ে বারবার মাথা নাড়াচ্ছেন, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে কি ঘটলো? রুদ্র সমুদ্রের বাহু, আমরা এক্ষুনি শিখেছি সমুদ্রের বাহু মানে সমুদ্রের ঢেউ। রুদ্র সমুদ্র মানে ফুঁসে ওঠা রাগী সমুদ্র, যে সমুদ্রটা ফুঁসছে, যার ঢেউ অনেক বড় বড়। রুদ্র সমুদ্রের বাহু কি করলো? প্রাচী ধরিত্রীর, প্রাচী পূর্ব দিক, ধরিত্রী পৃথিবী, পৃথিবীর পূর্ব দিক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকা। জাস্ট কমা দিয়ে দেখো আফ্রিকা কথাটা লেখা আছে, আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। এবং শুধু সেখানেই শেষ হলো না, সেখানেই সে থামলো না, তারপরে কি করলো? বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, তোমার চারিদিক দিয়ে বড় বড় গাছের পাহারা বসিয়ে দিল। সেই পাহারাটা এতটাই ঘন, গাছপালায় ঘেরা, এতটাই জঙ্গল দিয়ে ঢাকা, যে সেখানে আলো, সেই আফ্রিকার মূল ভূখণ্ডে যেখানে কিনা, যেটাকে কিনা আমরা অন্তঃপুর বলছি, সেই অন্তঃপুরে আলোটা কম পৌঁছয়। কবি একটা অপূর্ব ভাষা ব্যবহার করছেন, কৃপণ আলোর অন্তঃপুরে তোমাকে বেঁধে দিল, যেখানে আলো কৃপণ, অর্থাৎ আলো সহজে পৌঁছতে পারে না। এইটুকু পড়া হলে আমাদের প্রথম স্তবকটা পড়া শেষ হলো। তোমাকে যেটা করতে হবে বাবা, যেভাবে আমি পড়লাম, যেভাবে থেমে থেমে, তুমি নিজেও ঠিক সেইভাবে পড়বার চেষ্টা করো। হ্যাঁ, তারপরে দেখো যে কোনো শব্দতে, আমি সব শব্দের অর্থ বলেছি, তারপরেও যদি মনে হয় যে এই শব্দগুলো আমার কঠিন লাগছে, তুমি খাতাতে একটা তালিকা তৈরি করে নাও যে এই এই জায়গাগুলো আমার জন্য শক্ত। আমি বোর্ডেও খানিকটা লিখব, দেখো যে কোনো শব্দ এমন হচ্ছে কিনা, বোর্ডে লিখবার পরেও, তুমি আমার কাছে শুনবার পরেও তোমার অজানা থেকে যাচ্ছে। যদি থাকে অবশ্যই খাতায় লিখে রাখো, আর দরকার মতন ফোন করবে বা তোমার স্কুলের কোনো শিক্ষকের কাছ থেকে জানবে, অথবা ডিকশনারি দেখবে। আমরা নতুন নতুন শব্দ যেগুলো শিখছি এখানে, উদ্ভ্রান্ত শব্দটা আমরা শুনেছি, এমন না যে ওটা আমাদের কোনো নতুন শব্দ, তারপরেও আমরা লিখছি উদ্ভ্রান্ত। B
বিউভল, হ্যাঁ, বা আর একটা লিখতে পারো তুমি দিশাহারা। যদি বিউভলটা মনে না থাকে, বিউভল শব্দটা তো আমরা কম ব্যবহার করি, তার থেকে অনেক বেশি আমরা দিশাহারা শব্দটা ব্যবহার করি। আদিম যুগ এটা তো তুমি জানোই, এটা আমাকে বলে দিতে হবে না। আর তারপরের শব্দটা হচ্ছে অসন্তোষ, সেটাও তুমি জানো। বিধ্বস্ত, বিধ্বস্তটা লিখে রাখি, হতে পারে যে সবাই আমরা শব্দটা শুনিনি। এখানে আমরা এইখানকার অর্থ হচ্ছে বিধ্বস্ত অর্থে ধ্বংসপ্রাপ্ত, হ্যাঁ। আমরা লিখব ভাঙাচোরা। তারপরে রুদ্র, রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র অর্থে রাগী। বাহু তো তুমি জানো, বাহু মানে হাত, ওটা আর বলবার আলাদা লিখবার দরকার নেই। প্রাচী ধরিত্রী, এটা একটু শিখতে হবে আমাদেরকে। প্রাচী অর্থে পূর্ব দিক, আর ধরিত্রী হলো পৃথিবী। তোমরা তো সমার্থক শব্দ এরকম শিখেছো, তাই না? পৃথিবীর অর্থে যে ধরিত্রী সেটা তুমি আগেও পড়েছো। ধরিত্রী হলো পৃথিবী। বাঁধলে তোমাকে বনস্পতি, বনস্পতিটা একটু শিখতে হবে, আর অন্তঃপুর, এই দুটো শিখলে পরে হয়ে যাবে। তার আগে আমি আর একটা কথা একটুখানি বলে দিই। দেখো, এখানে আমরা প্রাচী একটা শব্দ শিখলাম যার অর্থ হচ্ছে পূর্ব দিক। এর সঙ্গেই বলা যায় না, তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে প্রাচী যদি পূর্ব দিক হয় বলতো পশ্চিম দিক তাহলে কী, সেটা জিজ্ঞেস করতে পারে। ওটা জেনে রাখো, পশ্চিম দিক হলো প্রতীচী। প্রতীচী কথাটা তুমি হয়তো শুনেছো না, ওই যে অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্ট, শুনেছো না? প্রতীচী মানে পশ্চিম দিক, ওটা আমরা একটু জেনে রাখবো। প্রাচী হচ্ছে পূর্ব দিক, আর প্রতীচী হলো, এটা আমাদের কবিতায় নেই কিন্তু জেনে রাখতে হবে। প্রতীচী পশ্চিম দিক, আর বাকি থাকলো কি, বনস্পতি, বড় বড় গাছ, সেটা হলো বনস্পতি। আর অন্তঃপুর মানে ঘরের ভেতরে, ভেতর মহল, সেটা হলো অন্তঃপুর। আমি বোর্ডটা মুছি, সবার লেখা হয়েছে তো? এখানে আমাদের অর্থ হচ্ছে বড় গাছ, যে গাছ দিয়ে ছায়া তৈরি হয়েছে, আর অন্তঃপুর। অন্তঃপুর হলো ভিতর মহল, বাড়ির ভিতর অংশ। এইটুকু নিজেকে বারবার করে তিনবার চারবার পড়তে হবে। আর একটু পড়াটা আমাদের এগোক, এগোলে পরে আমরা এখান থেকে ছোট্ট 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 করে একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রশ্নোত্তর করব। তার আগে আমরা পরেরটাতে যাই। দেখো, এই পরের দ্বিতীয় যে স্তবকটা, এই কবিতার যে দ্বিতীয় স্তবকটা, আমার মনে হয়েছে যে আমার ছেলে মেয়েদের, যাদেরকে, যাদের সাথে আমি পড়াশোনাটা করছি দশম শ্রেণীর, তাদের জন্য এই দ্বিতীয় স্তবকটার অর্থ গ্রহণ করাটা, অর্থটা বোঝাই একটু শক্ত। কিন্তু ওই যে বললাম, আমরা খুব ভেতরে গিয়ে থেমে থেমে একটু একটু করে পড়ব। তোমার শুধু যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু মনোযোগ, একটু মন দিতে হবে, তাহলেই তুমি সমস্ত বুঝতে পারবে। আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। শুরু করি আমরা। সেখানে, সেখানে মানে কোথায়? আফ্রিকায়। আমরা তো এতক্ষণ আফ্রিকার কথাই পড়ছি, যেখানে কিনা সমুদ্র, যাকে পৃথিবীর পূর্ব দিকে নিয়ে গিয়ে একটা বড় বড় গাছের পাহারা বসিয়ে দিয়েছে। চারিদিকে তো গাছপালা দিয়ে ঢাকা, তার বাইরে আছে সমুদ্র, আর আফ্রিকা আছে মধ্যিখানে। এইবার দেখি কী হচ্ছে সেখানটাতে, আফ্রিকাকে, আফ্রিকা কী করছে ওই চারিদিকে পাহারা এবং আলো কম সেই জায়গাটাতে, আফ্রিকা কী করছে
সেইটাতে ঢুকব। কি বলছেন দেখো কবি, সেখানে নিভৃত অবকাশে অবকাশ ছুটি, যখন আমরা বিশ্রাম নিই সেটা হচ্ছে অবকাশ, নিভৃত অবকাশ। নিভৃত মানে নির্জন, যেখানে তোমাকে বিরক্ত করবার মতন কেউ নেই তুমি, কারণ বাইরের লোকের প্রবেশ নেই সেখানে, চারিদিক এমন করে ঢাকা, ওই ভূখণ্ডে যারা আছে তারাই আছে, বাইরে থেকে কেউ আসছে না। সেই জন্য নির্জন, সেই জন্য নিভৃত, সেই জন্য তোমার অনেক অবকাশও আছে, বাইরের লোকের সাথে তোমার অত বেশি মেলামেশা কথাবার্তা কিছু দরকার হচ্ছে না। নিভৃত অবকাশে আফ্রিকা কী করছিল? নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সে সংগ্রহ করছিল, সংগ্রহ করা মানে জমানো, একটা একটা করে জিনিস নিয়ে আসা আর নিজের কাছে রাখা। কি সংগ্রহ করার কথা বলছে? দুর্গমের রহস্য। রহস্য তো বুঝলাম, গা ছমছমে কোনো একটা ব্যাপার, দুর্গম যেখানে সহজে যাওয়া যায় না, যেখানে গমন করাটা কঠিন, সেটা হলো দুর্গম। আফ্রিকা তাহলে কি করছে বলে কবি মনে করছেন? বলছেন ও সংগ্রহ করছে, একটা একটা করে তুলে নিয়ে আসছে, কি রহস্য তুলে নিয়ে আসছে। কিসের রহস্য? দুর্গমের। কেন এই কথাটা বলা হলো যে যা দুর্গম কেন? আফ্রিকা এমন একটা জায়গা জানো, মানে প্রাকৃতিক সম্পদে ভর্তি একটা জায়গা, এবং ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, এত রকমের জিনিস সেখানে আছে যেটা কিনা অন্য কোনো মহাদেশে তুমি এত সহজে পাবে না। সেখানে আগ্নেয়গিরি আছে, লাভার উদ্গিরণ তুমি পাবে, বিস্তীর্ণ মরুভূমি আছে, তৃণভূমি সাভানা তাও আছে, বিপদসংকুল জঙ্গল, প্রচণ্ড ঘন জঙ্গল তাও আছে, জলপ্রপাত আছে, আর ওই যে জঙ্গল বললাম, সেখানে এমন এমন বন্য প্রাণী আছে যা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। এইরকম একটা জায়গা তো দুর্গম হবেই, সেখানে যেতে তো তোমার প্রত্যেক মুহূর্তে অজানাকে জানবার যে আগ্রহ এবং যে আতঙ্ক, দুটো একই সঙ্গে তোমার কাজ করবে। দুর্গম তো এই কারণে যে ওখানে এত বড় আগ্নেয়গিরি, এত জঙ্গল, এত মরুভূমি। আমাকে বলো তো, তোমরা কেউ কি চাঁদের পাহাড় এটা পড়েছ? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়, যেখানে শঙ্কর হীরার খনির খোঁজ করছিল, সেই শঙ্করও কিন্তু দেখো, ও আগ্নেয়গিরি দেখেছে, ও জঙ্গল দেখেছে, শেষে মরুভূমিতে প্রায় প্রাণ হারাতে বসেছিল। যদি না পড়ে থাকো বাবা, তাহলে চাঁদের পাহাড়টা অবশ্য পাঠ্য, ওটা অবশ্যই পড়ো, এই আফ্রিকা কবিতার জন্য না, নিজের ভালো লাগার জন্য পড়ো। আর যারা পড়বে না, বই পড়তে যাদের খুব কষ্ট, তারা অন্তত সিনেমাটা দেখো, কারণ এটা সিনেমাও হয়েছে, পড়া দরকার। আফ্রিকাকে বুঝবার জন্য তোমাদের বয়সী ছেলে মেয়েদের অবশ্যই পড়া দরকার, সেই কারণে কথাটা বললাম। আমরা কোন জায়গায় ছিলাম, ওখানে আরেকবার ফিরে যাই। আফ্রিকা কি করছে? আফ্রিকা নিভৃত অবকাশে সংগ্রহ করছে দুর্গমের রহস্য, এটা একটা কাজ। তারপরে বলছে চীন ছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। এইখানটাতে আমরা আগে একটা গল্প শুনব, তারপরে আমরা এই দুর্বোধ সংকেতের জায়গায় যাব। তোমরা যারা ভূগোল পড়ছো তারা নিশ্চয়ই সুনামি এই কথাটা সবাই শুনেছ, তাই না? মহাসাগরের তলাতে ভূমিকম্প, তারপরে সমুদ্রের জল এত উঁচু হয়ে যায়, কোথায় সেটা উপকূল অঞ্চলে, তীরের কাছাকাছি অঞ্চলে, এত 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 উঁচু হয়ে যায় যা কিনা তীরে এসে সমস্ত জিনিসকে যা পায় সামনে ধ্বংস করে দিয়ে যায়। ভারতবর্ষ কিন্তু সুনামি প্রত্যক্ষ করেছে, 2004 সালের 26 ডিসেম্বর তারিখে এখানে ভয়ঙ্কর সুনামি হয়েছিল, লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে তাতে। এই সুনামিকে নিয়ে একটা ঘটনা তোমাদের একটু জেনে রাখা দরকার। জানো, এই যে এত লক্ষ মানুষের প্রাণ যাওয়ার কথা বলছি, ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা দক্ষিণ ভারতে, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানকার অধিবাসীরা।
এবার তোমরা নিশ্চয়ই জানো যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা অতি প্রাচীন জনগোষ্ঠী বাস করে যাদেরকে জারোয়া বলে, জারোয়া সেন্টিনেলিজ এরা থাকেন সেখানে। সংখ্যা আস্তে আস্তে কমে আসছে এই মানুষগুলির, আদিম জনগোষ্ঠী যাদের সঙ্গে পৃথিবীর, যাদেরকে আমরা সভ্য বলি, সেই সভ্য মানুষের কোনো যোগাযোগ নেই, ওরা আসতে চায় না, ওরা আমাদের মতন যারা মানুষ যাদেরকে আমরা সভ্য বলি তাদের সাথে কোনো যোগাযোগ করতে চায় না, বরং তারা এলেও তীর্ধনুক নিয়ে প্রস্তুত থাকে মেরে ফেলার জন্য। তারা নিজেদের মধ্যেই থাকতে চায়, আমাদেরও উচিত তাদেরকে তাদের মতন করেই বাঁচতে দেওয়া। যখন এই সুনামি হলো এবং এত এত সাধারণ মানুষের প্রাণ গেল, এরকম ঘটনাও হয়েছে জানো, সুনামি আসার ঠিক আগে যখন ওইরকমভাবে সমুদ্রের জল তীরের ওপরে আছড়ে পড়বে, তার আগে সমুদ্র না অনেকখানি পিছিয়ে গেছে, অনেকটা পিছিয়ে গেছে, প্রচণ্ড শক্তি সংগ্রহ করে সে সমস্ত জল জলোচ্ছ্বাস নিয়ে ফিরে আসবে। এবার সমুদ্র পিছিয়ে গেছে দেখে অনেক ট্যুরিস্ট, সাধারণ মানুষ, ডিসেম্বর মাস, প্রচুর ভিড়, ওখানে প্রচুর লোক বেড়াতে গেছে, সমুদ্র পিছিয়ে গেছে দেখে তারা তো বুঝতে পারেনি যেটা কি হচ্ছে। তারা না সমুদ্রের মধ্যে ঢুকে পড়েছে, ভেতরে ঢুকে পড়েছে, যে সমুদ্র পিছিয়েছে তারাও এগিয়েছে, জল পর্যন্ত যাচ্ছে। তারপরে যখন সমুদ্র ওই বিভৎস চেহারা নিয়ে ফিরে আসছে, এই মানুষগুলি বুঝতেই পারছো দম ফেলারও সময় পায়নি, তার আগেই তছনছ হয়ে একদম শেষ, মারা গেছে। অথচ এরা কিন্তু সবাই শহুরে শিক্ষিত সভ্য মানুষ, কিন্তু যাদের কথা আমরা বলছি, যারা কিনা আদিম জনগোষ্ঠী, এই যে জারোয়া, এই সেন্টিনেলিজরা, গণনা করে দেখা যাচ্ছে হেলিকপ্টারে করে যখন এই গণনাটা হচ্ছে, তাদের ক্ষতি হয়নি। তারা কীভাবে, তারা তো সভ্য নয়, তারা কিভাবে যেন বুঝতে পেরেছে বিপদ আসছে, এবং তারা প্রত্যেকে ওখানে টিলা পাহাড় উঁচু জায়গা আছে সেইখানে উঠে পড়েছে এবং নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। এই যে যাদেরকে আমরা অসভ্য বলি আর নিজেদেরকে দাবি করি সভ্য, কই আমরা তো, আমরা ভূগোল বইয়ে তো পড়েওছি সুনামি হলে এই এই হয়, কই আমরা বুঝতে পারলাম না, তো আমরা তো নিজেদেরকে রক্ষা করতে পারলাম না, কিন্তু তারা রক্ষা করতে পারলো। কেন জানো? কারণ এই যে জল স্থল আকাশের যে সংকেত, যে সিগনালটা, যে চিহ্নটা জল স্থল ভূমি এবং আকাশ পাঠায়, প্রকৃতির ভীষণ কাছে থেকে থেকে এই জনজাতি, এই উপজাতির মানুষগুলো, এই আদিম মানুষগুলো সেই প্রত্যেকটা সংকেতকে চেনে। ওদের কাছে দুর্বোধ নয়, আমাদের কাছে দুর্বোধ, আমরা বুঝতে পারিনি সংকেতগুলো, কিন্তু তারা ঠিক বুঝতে পেরেছে, যে কারণে তারা, তাদের প্রাণহানি হয়নি, হলেও সংখ্যাটা খুব কম। এই জায়গাটা, এইটা আফ্রিকানদের ক্ষেত্রেও ভীষণ সত্যি, তারা প্রকৃতির কোলে, প্রকৃতির সঙ্গে, প্রকৃতিকে ভালোবেসে, গায়ে মেখে, জড়িয়ে ধরে যেভাবে বড় হয়, তাতে তারা প্রকৃতির প্রত্যেকটা সংকেত, যেগুলো কিনা আমাদের কাছে দুর্বোধ, আমরা যা সহজে বুঝতে পারি না, তারা বুঝতে পারে। আমি আবার ফিরে আসি, প্রথমে চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, কারা চিনতে পারছিল? আফ্রিকার মানুষরা। তুমি চিনে নিচ্ছিলে যেগুলো কিনা আমাদের কাছে দুর্বোধ, কিন্তু তোমার কাছে দুর্বোধ নয়। দুর্বোধ কাকে বলে? যা সহজে বোধে আসে না, যা আমরা সহজে বুঝতে পারি না, তাই দুর্বোধ। বোঝা গেল? আমরা দুটো কাজের কথা পড়লাম, এক নম্বর হচ্ছে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, দুই নম্বর তুমি চিনছিলে কি জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। দুটো কাজের কথা পড়লাম, আফ্রিকা চুপ করে বসে পাহাড়ার মধ্যে বসে কি কি করছে, দুটো কাজ করছে আপাতত পড়েছি। এরপরে আমরা তৃতীয় লাইনে আসব। শুধু দুর্বোধ সংকেত তুমি চিনছিলে না, তারপরে একটা অদ্ভুত কথা বলছেন দেখো কবি, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এই লাইনটা খুব জরুরি একটা লাইন, বলছেন যে এই যে আমি বললাম না যে ও চীনে, আমরা বুঝতে পারছি না কিন্তু আফ্রিকানরা বুঝে যাচ্ছে, এই সংকেতগুলো তারা বুঝতে পারছে, কী করে পারছে? কারণ প্রকৃতি ম্যাজিক করে, জাদু করে তাকে শিখিয়ে দিচ্ছে, এমন না যে সে বই খুলে বসে শিখছে।
তাকে ধরে কোনো গুরুমশাই এসে পড়াচ্ছেন এমন কিন্তু নয়। সে বুঝতেও পারছে না তার চেতনার অতীত যে মন, যে মনকে ও চেনেই না, চেতনার অতীত চেতনাতীত। দেখো সন্ধি করলে, মানে সন্ধি বিচ্ছেদ করলে এরকম হবে, আমরা লিখে দেখি শব্দটা, চেতনা যোগ অতীত। এটা সন্ধি করলে চেতনাতীত। সে বুঝতেই পারছে না যে প্রকৃতি কখন তাকে চুপ চুপ করে ওর মনে একটা ম্যাজিকের মন্ত্র, জাদুর মন্ত্র শিখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, যাতে ও কিভাবে যেন জল স্থল আকাশের সমস্ত সংকেতগুলো চিনতে পেরে যায়। দ্বিতীয় লাইন পর্যন্ত আমরা শেষ করলাম। তারপরে কি বলছে? আর কি করছিলে তুমি? বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। এই জায়গাটা আমরা একটু আরেকটা ছোট্ট গল্প করে শিখব। বাড়িতে যখন একটা ছোট্ট বাচ্চাকে মা খাওয়ায় এবং বাচ্চাটা খেতে চায় না, ভাত মেখেছে এটা সেটা নানান রকম মা গল্প করছে, খাও খাও বলছে, সে বাচ্চাটা কিছুতেই খাবে না, মাথা নাড়ছে, এরকম হয় কি না? সবাই বাড়িতে ছোট ভাই বোন দেখেছো, তখন দেখবে মারা সাধারণত এরকম বলে, জুজু আসছে কিন্তু, জুজু ধরি দেব, এই ছেলে ধরা নিয়ে যাবে, এরকম কথা বলে মায়েরা। সত্যি সত্যি তার উপর রাগ করে বলে বলতো, নাকি মা সত্যিই চায় যে তাকে জুজু ধরুক বা তাকে ছেলে ধরা নিয়ে যাক? সত্যি কি চায়? চায় না, কিন্তু কি করে? ওকে ভয় দেখানোর জন্য বলে, সে যেন ভয় পায় সেই জন্য বলে। মা নিজের মনে জানে যে এটা একটা ঠাট্টা, এটা একটা বিদ্রুপ, মজা করে বলছেন মা, মা নিজে সেটা জানে, কিন্তু বাচ্চাটা কিন্তু বুঝতে পারছে না যে মা এটা মজা করে বলছেন, মা কোনো একটা কাজ করার জন্য যে বলছেন সেটা কিন্তু বাচ্চাটা বুঝতে পারে না, সে কিন্তু বিশ্বাস করে, সে কিন্তু বিশ্বাস করে। এই জায়গাটাই হচ্ছে এখানটাতে, দেখো বলছেন কি, বিদ্রুপ করছিলে ভীষণকে, যে ভীষণ, যে ভয়ঙ্কর, তাকে তুমি বিদ্রুপ করছিলে কিভাবে? বিরূপের ছদ্মবেশে। এখানে আমি যে মায়ের উদাহরণটা দিলাম, সেখানে বিরূপকে, বিরূপ মানে অসন্তুষ্ট, খুশি না হওয়া, এখানে খুশি না কে? মায়ের গল্পটাতে খুশি না কে? মা। মা খুশি না বলে মা বাচ্চাটাকে ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে কিভাবে? মা নিজে জানে যে আসলে কিচ্ছু হবে না, আসলে সে সেফ, সে নিরাপদ, কিন্তু মা বলছেন যে জুজু ধরবে। আফ্রিকার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেই রকম হচ্ছে, আফ্রিকা নিজেই প্রচণ্ড ভীষণ, নিজেই ভীষণ ভয়ঙ্কর, তাকে আর ভয় দেখাবে কে? আফ্রিকা নিজেই তো ভীষণ ভয়ঙ্কর, তাকে কেউ ভয় দেখাতে পারে না, পারার কথাই না। কিন্তু সে কি করছে? বিরূপের ছদ্মবেশে সে এমন একটা ভাব করছে যেন সে ভীষণ অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট ভাব করে সে ভয় দেখাচ্ছে কাকে? ভীষণকে, বিদ্রুপ করছে, ঠাট্টা করছে। ভীষণকে কেউ ঠাট্টা করতে পারে কখন? কে ঠাট্টা করতে পারে ভীষণকে, ভয়ঙ্করকে, যে আরও বেশি ভয়ঙ্কর? এখানে আরও বেশি ভয়ঙ্কর কে? এখানে আরও বেশি ভয়ঙ্কর হচ্ছে আফ্রিকা নিজে। আফ্রিকা নিজে ভীষণ ভয়ঙ্কর, তাই ও এমন একটা ভাব করছে যে ভীষণকে ভয় দেখা, আসলে ভয় দেখাচ্ছে না, কিন্তু ভয় দেখানোর একটা ছদ্মবেশ নিয়েছে, একটা ঠাট্টা করছে, এমন একটা ভাব করছে যেন সে বিরূপ, যেন সে অসন্তুষ্ট বলে সে ভয়ঙ্করকেও ভয় দেখাচ্ছে, কারণ ও নিজে ভয়ঙ্করের থেকেও বেশি ভয়ঙ্কর। আমরা একদম এক লাইনে সহজ করে বলি, আফ্রিকা নিজে ভয়ঙ্কর, সে তার থেকেও যে কম ভয়ঙ্কর তাদেরকে নানা রকমভাবে ঠাট্টা করে, মজা করে, ভয় দেখানোর চেষ্টা করে, কারণ তার মধ্যে যে সমস্ত ভয়ঙ্কর উপাদান আছে সেইগুলোকে যে কোনো কেউ, যে কোনো জীব, যে কোনো প্রাণী, যে কোনো পরিস্থিতি ভয় পাবে। পরের লাইনে কি বলছে? শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, ভয়কে তুমি হার মানাতে চাইছিলে। ভয় তো হার মেনে বসেই আছে, আফ্রিকা নিজেই এত ভয়ঙ্কর, তার কাছে আর ভয় কি? সে তো নিজেই একটা ভয়াল। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়
তাণ্ডবের দুন্দুভি নিনাদে, এই জায়গাটাতে বাবা অনেকগুলো সত্যি সত্যি কঠিন কঠিন শব্দ গড়গড় গড়গড় করে চলে আসছে, কাজেই এইখানটা আমাদের একটু থেমে থেমে ধীর গতিতে পড়তে হবে। আমরা একদম শুরু থেকে একটুখানি আসি, তারপরে শেষের দিকে এসে ব্যাপারটাকে মিলিয়ে দেব। প্রথম কাজ কবি বলেছেন আফ্রিকা করছিল সংগ্রহ করছিল, কাকে? দুর্গমের রহস্যকে। শেষ দু নম্বর কাজ আফ্রিকা করছিল কি? চিনছিল। কি চিনছিল? জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, যে সংকেত সবাই বোঝে না কিন্তু আফ্রিকা বুঝছিল। তিন নম্বর কাজটা আফ্রিকা করেনি, কে করেছে? প্রকৃতি করেছে। কি? যে আফ্রিকার মধ্যে একটা ম্যাজিক মন্ত্র সে কীভাবে যেন ঢুকিয়ে দিচ্ছিল আফ্রিকার নিজের অজান্তে, আফ্রিকা জানতে পারছে না কিন্তু প্রকৃতি কীভাবে যেন তার মধ্যে একটা ম্যাজিক মন্ত্র, জাদু মন্ত্র ঢুকিয়ে দিচ্ছিল, যে মন্ত্রের সাহায্যে সে জল স্থল আকাশের সমস্ত সংকেতগুলোকে চিনে ফেলছে। তারপরে কি? তারপরের যে লাইনগুলো, এইখানেই কবি আফ্রিকার বিভৎসতা, আফ্রিকা যে কত ভয়ঙ্কর, কত ভীতিপ্রদ, শঙ্কা জাগানো, সেইটা তুলে ধরেছেন। এবং দেখো একই অর্থের শব্দ অন্তত তিনবার ব্যবহার করছেন, একবার বলছেন ভীষণ, একবার বলছেন শঙ্কা, একবার বলছেন বিভীষিকা। এই তিনটে কথার একই মানে ভয়, ভীষণ মানেও তাই ভয়, ভয়াল ভয়ঙ্কর, শঙ্কা তো ভয় তোমরা জানোই, বিভীষিকা বানানটা একটু খেয়াল করতে হবে বাবা, বয় হ্রস্বইকার, ভয় দীর্ঘইকার, মূর্ধন্যষয় হ্রস্বইকার, হ্রস্বই দীর্ঘই হ্রস্বই, এই সিকোয়েন্সে আছে, অনেক সময় ভুল হয় একটু খেয়াল করো। বিভীষিকা মানেও ভয়। একটা দেশের ভয়ঙ্করতা বোঝানোর জন্য কবি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবি, তিনি যখন একই অর্থ বিশিষ্ট শব্দ তিনবার ব্যবহার করেন তার নিশ্চয়ই একটা কারণ আছে। তার রূপটা, তার ভয়ঙ্করতাটা যে কতটা বিস্তৃত সেইটা বোঝানোর জন্যেই কিন্তু একই শব্দের পুনর্বার ব্যবহার। আলাদা আলাদা শব্দ কিন্তু অর্থটা দেখো একই। শেষের লাইনটাতে কি বলছেন? তুমি শঙ্কাকে হার মানাতে চাইছিলে, ভয়কে তুমি হার মানাতে চাইছিলে, কিভাবে? না, নিজেকে উগ্র করে, তুমি নিজেকে আরো ভয়ঙ্কর করে তুলেছো, এবং শুধু ভয়ঙ্কর না, উগ্র করে তুমি বিভীষিকা, এমন একটা ভয়াল পরিস্থিতি তৈরি করেছো, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তুমি তৈরি করেছো যার মহিমা, যার গৌরব, ওই ভয়ঙ্করতার যে মহিমা সেইটা চতুর্দিকে ছড়িয়েও যাচ্ছে, কারণ তুমি একটা তাণ্ডবের মতন নাচছো। তাণ্ডব জানো তো, শিবের যে ধ্বংসাত্মক নাচ সেটাকে তাণ্ডব বলে। আফ্রিকাও যেন ঠিক সেই রকম তাণ্ডবের মতন নাচছে, আর নাচার সময় যে আওয়াজ হচ্ছে ঠিক ওই যুদ্ধের বাজনা যখন দুন্দুভি ডিম ডিম করে বাজে, নিনাদ মানে আওয়াজ, আর দুন্দুভি মানে হলো রণবাদ্য, যুদ্ধের বাজনা বা বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে দেওয়ার জন্য যে দামামা যাকে বলে, যে বাজানো হয় সেটাকে দুন্দুভি বলে। আফ্রিকাও যেন সেই রকম একটা ভয়ঙ্কর আওয়াজ করে, সেই রকম একটা ভয়ঙ্কর আওয়াজ করে নিজেকে আরও ভয়াল, আরও বিভৎস করে তুলছে। এই এই ব্যাপারটা বলে আফ্রিকার যে ভয়ঙ্করতা সেইটা কবি বোঝাচ্ছেন। আমরা আর একবার এই জায়গাটা শুধু একবার বলে দিই, তাণ্ডবের দুন্দুভি নিনাদ, এই জায়গাটা একটুখানি শক্ত, এইটার অর্থটা আমরা বোর্ডে লিখব আর তুমিও তার সঙ্গে খাতায় লিখবে। তাণ্ডব কি বললাম বাবা? তাণ্ডব মানে ধ্বংসাত্মক নাচ। কার? শিবের। আমরা শুধু শিবের কথাটা এখন লিখবো না, শুধু ধ্বংসাত্মক নাচটাই লিখব। দুন্দুভি, দুন্দুভি মানে হলো দামামা। দামামাটা কি? যুদ্ধের সময় বা অনেকজনকে একই সঙ্গে খবর দেওয়ার জন্য যে ঢেঁড়া পেটানো হতো আগেকার দিনে, ডিম ডিম করে আওয়াজ হয়, বড় বড় লাঠি দিয়ে এরকম করে মেরে মেরে আওয়াজ করে, সেটা হচ্ছে দুন্দুভি। আর নিনাদ মানে আওয়াজ। তাহলে দুন্দুভি নিনাদ মানে কি হলো? দুন্দুভির আওয়াজ। দুন্দুভির আওয়াজটা কখন হচ্ছে? যখন তাণ্ডব হচ্ছে, ধ্বংসাত্মক একটা কিছু ঘটনা ঘটছে, তারই সঙ্গে সঙ্গে ওই ভয়ঙ্কর নাচটার সঙ্গে সঙ্গে এই দামামার আওয়াজটাও হচ্ছে। কে করছে আওয়াজটা? আফ্রিকা করছে। কেন করছে?
কারণ তার যে ভয়ঙ্কর রূপ সেটাকে সে প্রকাশ করতে চায়, এবং তার আগেই আমরা দেখছি ও নিজেকে উগ্র করে তুলেছে, আরও ভয়ঙ্কর করে তুলেছে, আরও বিভীষিকাময় করে তুলেছে। তোমাকে এই প্রশ্নটা করতেই পারে যে একই স্তবকের মধ্যে একবার শঙ্কা, একবার ভীষণ, একবার বিভীষিকা কেন বলছেন কবি? তুমি এটাই বলবে যে আফ্রিকার রূপটা এতটাই ভয়াল, এতটাই ভয়ঙ্কর, সেটা প্রকাশ করার জন্য যা যা বিশেষণ ব্যবহার করা সম্ভব, যা যা দিয়ে বোঝালে পরে আমরা তার ভয়ঙ্কর রূপটা প্রত্যক্ষ করতে পারবো, চোখে দেখতে পারবো, সেটাকে চোখের সামনে নিয়ে আসার জন্যই এইটুকু ব্যবস্থা, এই ব্যবস্থাটা কবি করছেন। আমরা আর একবার শুধু এই জায়গাটাতে ফিরে যাই, তারপরে এইটুকুই, আজকে এইটুকুই পড়বো, পড়াটা শেষ করবো বাবা। একদম শুরুতে প্রথম স্তবকে আমরা কী শিখেছি, যে কীভাবে স্রষ্টা আফ্রিকাকে অন্য জায়গার থেকে আলাদা করে দিলেন। যদি সম্ভব হয় একটু ম্যাপ বইটা খুলে আফ্রিকার ম্যাপটা দেখে নিও যে কোথায় কী আছে। তার পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে ভারত মহাসাগর, উত্তর দিকে ভূমধ্য সাগর, ডান দিকে সুয়েজ, এই ডান দিক মানে পূর্ব দিকে সুয়েজ খাল, তার সাথে লোহিত সাগর, এই জায়গাগুলো তুমি ম্যাপ বই খুলে একটু দেখো। পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর, এটা একটু দেখে নিও, তাহলে তোমার চোখের সামনে ব্যাপারটা আরও স্পষ্ট হবে কীভাবে আফ্রিকা আলাদা হলো। তারপরে যেটা বলছেন যে আফ্রিকা তো খুব ভয়ঙ্কর, সে চারপাশে বনস্পতির পাহারা নিয়ে ভেতরে বসে কী কী করছিল। এক নিভৃত অবকাশ, নির্জন, বাইরের লোকের আনাগোনা নেই, সেখানে বসে দুর্গমের রহস্য সংগ্রহ করছে। দুই, প্রকৃতি তার মনে কীভাবে যেন একটা জাদুমন্ত্র করে দিয়েছে, সেই জাদুমন্ত্রের সাহায্যে সে জল, স্থল এবং আকাশের যত কিছু সংকেত আছে, দুর্বোধ, যা সাধারণ মানুষের কাছে দুর্বোধ, সেইগুলো সে জেনে যাচ্ছে। আর তিন, সে নিজে এত ভয়ঙ্কর, এত বিভৎস যে ও বিভিন্ন রকম আওয়াজ করে, বিভিন্ন রকম রূপ দেখিয়ে, বিভিন্ন রকম ধ্বংসাত্মক কাণ্ড করে, যে কিনা ভয়ঙ্কর তাকেও ও ভয় দেখাতে সক্ষম, সেটাও সে করছে। তুমি এই জায়গাটুকু শুধু মনে রাখো, এবং আমি বলবো দুটো স্তবক বারবার বারবার করে পড়ো। দ্বিতীয় স্তবকটাতে তোমার মনে হতে পারে শক্ত, কিন্তু তুমি ভিডিওটা বারবার দেখো, শোনো, যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই ফোন করো, এইটুকু শিখে নাও, তারপরের দিন, এর পরের দিনের ক্লাসে আমরা বাকি কবিতাটুকু পড়ে গোটা অর্থটা, সমগ্রভাবে অর্থটা শিখব, ঠিক আছে? এইটুকুই, আবার বলছি টাস্ক কিন্তু এটাই, যেটুকু পড়া হলো সেটা শুধু 10 বার 15 বার রিডিং পড়া। কোনো শব্দ কঠিন লাগলে খাতায় লিখে রাখো, যদি মনে হয় যে একবার ফোন করে কথা বলে নিলে সুবিধা হবে ফোন করো, ঠিক আছে? ভালো থাকো সবাই, এর পরের দিনের ক্লাসে দেখা হবে।